ডিএমসি চেম্বারের অপারেশন এবং রক্ষণাবেক্ষণ, পিআরবি, পিএসবি, মিটার রিডিং এবং চেক বাল্ব সহ ওয়াসার সমগ্র নেটওয়ার্কে অনেক ডিএমসি আছে। ডিএমসির দুইটি ফাংশন আছে, প্রবাহ পরিমাপ করা যা ডিএমএ থেকে প্রবাহিত হয়, একটি সঞ্চালন লাইন বা ডিএমএ সংযোগ থেকে প্রবাহিত পানির ভিত্তিতে একটি সেট সংখ্যার উপর ডিএমসি চাপ ধরে রাখা। ডিএমসির তিনটি অংশ আছে, বাল্ক পানির মিটার একমুখী পানি প্রবাহের পরিমাপ করে, তাই একটি ডিএমসিতে দুটি বাল্ক পানির মিটার বসানো হয়। নন রিটার্নিং বাল্ব একটি বাল্ব যে তরল শুধুমাত্র একদিকে প্রবাহিত করতে সক্ষম হবে। মিটার চেম্বার ম্যানুয়ালি অপারেশনের প্রয়োজন হয় না। একটি ডিএমসি এর রক্ষণাবেক্ষণের জন্য পরবর্তী ধাপগুলো সম্পন্ন করুন। ম্যাপে বাল্বের অবস্থান দেখুন। কোন এবং বাধা টেপ দিয়ে ডিএমসি এর আশপাশ চিহ্নিত করুন। কোনো ট্রাফিক ডিএমসি এলাকা অতিক্রম করতে না পারে তাহা নিশ্চিত করুন। যাচাই করুন যে চেম্বারের বাহিরে উভয় বাল্ব খোলা। বাল্বের উপর রক্ষণাবেক্ষণের জন্য এসওপি দেখুন। কভার উত্তোলন করুন এবং চেম্বারে নিরাপদে মই স্থাপন করুন। চেম্বার শুষ্ক এবং সঠিক তা নিশ্চিত করুন। চেম্বারে পানি থাকলে তা পাম্প দিয়ে সেচে ফেলুন, পাম্প না থাকলে বালতি ব্যবহার করুন। লিক পরীক্ষা করুন, যদি ফ্ল্যাঞ্জে লিক থাকে তাহলে রেঞ্জের সাহায্যে শক্ত করুন। অন্যান্য লিক এসএইর সঙ্গে আলোচনা করুন। সব সম্পদের সেটিংস পরীক্ষা করুন। সব সম্পদের উপর তীর এক লাইনে একই দিকে নির্দেশ করা উচিত। পানির মিটারের কাজ পরিষ্কার করুন এবং মিটার রিডিং তথ্য শীটের উপর অনুগ্রহ করে লিখুন। পানির মিটার সঠিকভাবে চলছে তা লিপিবদ্ধ করুন। যদি সম্ভব হয় তাহলে প্রেসার মিটারের কাজ পরিষ্কার করুন এবং মিটার রিডিং তথ্য শীটের উপর অনুগ্রহ করে লিখুন। নন রিটার্নিং বাল্বের লিভার নড়াচড়া করুন, যদি তা মসৃণভাবে না হয় তা লিপিবদ্ধ করুন এবং এসএই এর সাথে যোগাযোগ করুন। লিভার উপর এবং নিচে হওয়া উচিত, পার্শ্ববিমুখ না। অনিচ্ছাকৃত বা ধারালো বেন্ড এবং ফাটল বা কোনো ক্ষতির জন্য পিএসবি টিউব চেক করুন। টিউবসের উপর বল বাল্ব সঠিকভাবে কাজ করছে কি না এবং বন্ধ বা খোলা যাবে তা পরীক্ষা করুন। যখন একটি যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয় তখন এটি প্রতিস্থাপন করুন। চেম্বারের কভার বন্ধ করুন। প্রতিবেদনের শীট পূরণ করুন। এবার পথচারীদের জন্য খুলে দিন। কাজটি সহযোগিতা করার জন্য ধন্যবাদ।